আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারিবারিক পরিসরে আমাদের উচিত হাসি খুশি থাকা, পরিবারের প্রতিটি সদস্যের সাথে কোমল এবং নম্র আচরণ করা। একজন মুসলমানের উচিত সে তার পরিবারে তার স্ত্রী সন্তান তাদেরকে সে আনন্দ দিবে, তাদেরকে আনন্দিত রাখবে এবং তাদের মাঝে সে মানে আনন্দঘন সময়কে সে কাটাবে। যেমন আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাঝে কিন্তু এই বিষয়গুলো আমরা খুঁজে পাই। একজন মুসলমানের অবশ্যই এমন হওয়া চাই যে সে তার স্ত্রী সন্তান তাদের মাঝে এবং তার বাবা মা ভাই বোনদের মাঝে তার অবস্থানটা সকলের কাছে আকর্ষণীয় হবে, সকলের কাছে কাম্য হবে এবং পরিবারের সবাই তার সাথে সময় কাটানোর জন্য সুযোগ খুঁজবে। সে যখন বাহিরে থাকবে তার প্রত্যাবর্তনের জন্য সবাই অপেক্ষায় থাকবে। নিজ চমৎকার আচার আচরণ দ্বারা এবং ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে নিজ পরিবারের সকলের কাছে একজন মুসলমানের এমন একটি অবস্থান করে নেওয়া চাই যে পরিবারের সকলের কাছেই সে আপন, অতি আপন। আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন পার্কে নিয়ে যাই, নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে নিয়ে যাই, অনেক সময় আনন্দ দেওয়ার জন্য আমরা তাদেরকে বেড়াতে নিয়ে যাই বিভিন্ন মার্কেটে, বিভিন্ন পার্কে ইত্যাদি জায়গায়। এবং আমরা অনেক সময় বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া বা মোবাইল, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি সবাইকে নিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা আনন্দিত হই। কিন্তু আসলে পরিবারের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত হওয়া উচিত ভাই বোনেরা তারা যখন একত্রিত হবে, বাবা যখন বাসায় আসবে, সন্তানরা বাবাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হবে। কিন্তু আমার পরিবারের সদস্যদের কাছে, সকলের কাছে, আমার বাবা মা ভাই বোনদের কাছেও, আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের কাছেও হওয়া উচিত যে আমার উপস্থিতিটা এটা সকলের কাছে সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। তারা যেন সবকিছুর চাইতে বেশি চায় যে আমি তাদের মাঝে উপস্থিত থাকি। ঘরে প্রবেশের সময় আমাদের অনেকের অবস্থাটা এমন থাকে যে মেজাজ থাকে নষ্ট, মুখটা থাকে গোমরা। আমি ঘরে প্রবেশের সাথে সাথে স্ত্রী সন্তান সবার মাঝে একটি ভীতি ছড়িয়ে যায়, সবাই ভয় পায়, না জানি বাবা কি অবস্থার মাঝে আছে, কেউ কাছে ঘেঁষতে চায় না, সবাই যার যার জায়গায় আড়ালে অবস্থান করে। এটা অনেক সময় এজন্য হয়ে থাকে যে বাহিরে কর্মক্ষেত্রে আমাদেরকে দীর্ঘ পরিশ্রম করতে হয় এবং কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতা, আমাদেরকে ইত্যাদি পরিস্থিতির মোকাবেলা করতে হয়, আমাদেরকে বাহিরে চলাচলে ভয়াবহ জ্যাম ইত্যাদির মোকাবেলা করতে হয় এবং মানুষের নানা ধরনের আচরণ, মন্দ আচরণ ইত্যাদি পরিস্থিতির মোকাবেলা করতে হয়। তাই সারা দিন এই নানা ধরনের জটিল পরিস্থিতির মোকাবেলা করে একজন পুরুষ আমরা যখন ঘরে আসি আমাদের মেজাজটা তখন আর ভালো থাকে না। স্ত্রী সন্তান তাদেরকে কাছে ডেকে আমরা তাদেরকে আদর করব, আমরা ঘরে প্রবেশ করে আমরা তাদের সাথে হাসি মুখে আমরা ঘরে প্রবেশ করব, এটা তো হয়ে উঠেই না। বরং ঘরে প্রবেশের সাথে সাথে মেজাজের পূর্ণ রুক্ষতাটা আমরা এটা তাদের উপর প্রয়োগ করে থাকি। ঘরে প্রবেশের সাথে সাথে আমরা চাই যে আমি একটু বিশ্রাম নিব, একটু নির্জনে থাকব এবং আমি কারো কোনো কথা শুনবো সে ধৈর্যটা তখন আমার আর থাকে না। সন্তানরা যখন কাছে আসে আমরা তখন বিরক্ত হয়ে যাই যে কেউ যেন আমার আশেপাশে না আসে। আমাদের উপার্জনকারী প্রতিটি পুরুষকে এ বিষয়টা বিবেচনা করা চাই, এ বিষয়টি উপলব্ধি করা চাই যে বাহিরের কর্মক্ষেত্রে আমরা যে বিচরণ করি এটা আমাদের প্রয়োজন, আর আমাদের মূল কর্মক্ষেত্র এটা আমাদের ঘর। আমাদের বাহিরের উপার্জন, বাহিরে সময় কাটানো, এ সমস্ত কিছুর কিন্তু মূল লক্ষ্য একটি সুন্দর পরিপাটি আদর্শ একটি পরিবার গড়ে তোলা, আমার সন্তানগুলোকে সময় দেওয়া এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, আমার ওই কর্মস্থলের সফলতা ব্যর্থতা, আমার উপার্জন কেন্দ্রিক জীবনের সফলতা ব্যর্থতা, এটা আসলে আমার জীবনের মূল সফলতা ব্যর্থতা নয়। বরং আমার জীবনের মূল সফলতা এবং ব্যর্থতা, আমার জীবনের প্রধান সম্পদ কিন্তু আমার সন্তান। তাই আমি যখন ঘরে প্রবেশ করব আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ঘরে প্রবেশ করা উচিত। সে কাজটা হলো যে আমি বাহিরের প্রয়োজন সেরে আমি ঘরে প্রবেশ করছি,
ঘরের মাঝে আমার স্ত্রী আছে, সে আমার জন্য অপেক্ষমান, আমার সন্তানরা তারা আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে ফিরে আমার স্ত্রী তার সাথে হাসি মুখে আমি ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। আমার সন্তানদের সারাদিনের কারগুজারি, সারাদিনের তাদের কাজকর্ম ইত্যাদি বিষয়গুলো আমি তাদের কাছ থেকে জানবো, তাদের অনুভূতিগুলো, তাদের প্রশ্নগুলো ইত্যাদির উত্তর দিব, তাদেরকে তাদের লেখাপড়া সুন্দর জীবন গড়ে তোলার ক্ষেত্রে নসিহত করব, তাদেরকে উৎসাহিত করব। এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে। আমি ঘরে যাব শুধু থাকার জন্য, শুধু বিশ্রাম নেওয়ার জন্য, আর আমি ঘরে যাব শুধুমাত্র আমার খাবার ইত্যাদি প্রয়োজনগুলো পূরণ করার জন্য, তারপর আমি বাহিরে চলে আসব উপার্জন কেন্দ্রিক জীবনে। এটা ঠিক না। আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনকে এটাকে চর্চা করা। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কঠিন ব্যস্ততম জীবনকে পাড়ি দিয়ে তিনি যখন ঘরে প্রবেশ করতেন, তিনি ঘরে প্রবেশ করে কি করতেন? তিনি ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, তিনি ঘরে যাওয়ার পর হাসান হুসাইন তাদেরকে আদর করতেন, তাদেরকে কুলে নিতেন, তাদেরকে তিনি চুমু খেতেন, প্রতিদিন তিনি তাদেরকে সময় দিতেন। তাই আমাদের উচিত ঘরের হককে আদায় করা। আমরা যখন ঘরের ব্যাপারে দায়িত্বশীল হব, আমরা যখন সুন্দরভাবে ঘরের হককে আদায় করব এবং ঘরকে সুন্দরভাবে পরিচালনা করব, তখন আমার এই ঘর এটা আমাকে শান্তি দিবে দুনিয়াতে এবং আখেরাতে। আসুন আমরা আমাদের ঘরে সময় দেই, সুন্দর পরিপাটি এমন একটি ঘর গড়ে তুলি যে ঘর দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণের অধিকারী করবে।